লবণের জন্যই কিন্তু এখানে সল্টেড মরুভূমি বা সল্টেড ডেজার্ট বলা হয়। দূরে দেখতে পাচ্ছেন বন্য গাধা অনেকটাই দূরে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন আমি দাঁড়িয়ে আছি কচ্ছের রানের মাঝে, লিটিল কচ্ছের রানের মাঝে। তো এখানে কিভাবে এলাম, কোথায় থাকবেন, সবিস্তারে জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কচ্ছের রান যাওয়ার জন্য আমরা যে হোটেলটা বেছে নিয়েছি, আমি লিটিল রান দশরার পাশেই, কালকে আমরা এসেছি সোমনাথ থেকে আজকে ভোরে এসে নেমেছি ভিরাঙ্গাম স্টেশন থেকে। সেখান থেকে 40 কিলোমিটার দূর। আমরা ভোর 6:30 সময় সেখান থেকে গাড়ি নিয়ে আমরা এই হোটেল এসে পৌঁছেছি। হ্যাঁ, 6:30 সময় এখানে ভোর হয়, 6:30-7:00 সময় ভোর হয়। আর আমরা যে কটেজগুলোতে আছি সেগুলো দেখাচ্ছি আপনাদের। আমরা 201 নম্বর ক্লাব রুম পেয়েছি। আমাদের কটেজটা অসাধারণ, মানে চারিদিকে পরিবেশ ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব, পাখির ডাক শুনতে পাচ্ছি এখান থেকে বসেই আমরা। এবং এই ফাঁকা মাঠের মধ্যে এরকম একটা অসাধারণ কটেজ থাকবে আমরা বুঝতে পারিনি। আমাদের রুমটা চলুন গিয়ে দেখাই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আমরা ব্রেকফাস্টে যোগদান করলাম। এখানে খাবার দাবার কিন্তু প্রচণ্ড কস্টলি। আমাদের দুজনের ব্রেকফাস্ট দেখুন, এই ব্রেকফাস্টের জন্য আমাদের দুজনের ব্রেকফাস্টেই 500 টাকা চলে যাচ্ছে। মানে এই যে এইটা দিয়েছে 500 প্লাস জিএসটি, এইটা হচ্ছে দিয়েছে এই যে রুটির মতো দেখতে খেপলা খেপলা, আর এইটা হচ্ছে তোমার ইয়ে পোহা তো অনেকবার দেখেছি পোহা, তার সাথে চাটনি, ব্রেড জ্যাম আর কফি থাকছে দুটো। রিসর্টটিতে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম থাকলেও সুইমিং পুলে কিন্তু জল ছিল না। অসাধারণ জায়গা, অসাধারণ পরিবেশ আপনাদের দেখাবো। প্রচণ্ড ফাঁকা জায়গা, চারিদিকে শুধু ওই কাটা ঝোপ আর বাবলা গাছ। মরু অঞ্চলের উদ্ভিদ যেমন হয়ে থাকে ঠিক সেরকম আর কোনো গাছ দেখতেই পাচ্ছি না আমরা ফাঁকা জায়গার মাঝে। তো এখানে এলে কিন্তু আগে থেকে হোটেল বুক করে আসবেন। কেন বলছি, এখানে লিমিটেড হোটেলের সংখ্যা সীমিত, 10-15 কিলোমিটার রেডিয়াসের মধ্যে গোটা 3-4 হোটেল আছে। আমরা যেমন লিটিল রন রিসর্টে আছি, এটা মোটামুটি রিজনেবল, আরও ভালো হোটেল আছে, রন রাইডার্স আছে, সেগুলো আরও বেশি কস্টলি। এছাড়া ভাবনা রিসর্ট আছে, এই রিসর্টটা একটু রিজনেবল আমাদের মনে হলো। এটা আমাদের শুধু থাকার জন্য যদি নেন 3300 টাকা করে পার ডে। আর সব থেকে ভালো একবারে প্যাকেজ বলতে আমাদের 6700 টাকা দুজনের জন্য নিয়েছে। এই 6700 টাকা আপনার ফুডিং, লজিং ফুডিং, তার সাথে হচ্ছে 3 ঘন্টা একটা সাফারিতে আমাদের কচ্ছের রানে নিয়ে যাবে। আর এই জায়গাটা কিন্তু দশরার কাছাকাছি, দশরা থেকে প্রায় 13 কিলোমিটার দূরে, আহমেদাবাদ থেকে 115 কিলোমিটার দূরে। আহমেদাবাদ থেকে গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন। লাঞ্চ করবো এখন, তো আজকেও ভেজ খাবার। গুজরাটে বেশিরভাগ যেখানে আছি সব জায়গাতে ভেজ খাবার, আপনি নন ভেজ পাবেন না। কালকে একমাত্র আমরা দিয়ে চিকেন পেয়েছিলাম, আর বাকি সব জায়গাতেই ভেজ খাবার। ভেজের ভেতরে আমাদের রুটি দিচ্ছে, তার সাথে ভাত আছে, ডাল থাকছে একটা, পনিরের ভুজিয়া, আলুর একটা সবজি, আর সুন্দরভাবে কেটে রয়েছে স্যালাড। আর এখানে সব থেকে স্পেশাল যেহেতু বিশেষত্ব গুজরাটে যেখানেই আপনি যাবেন, এই যে একটা দুধের তৈরি বা সাজ। চিয়ার্স। রিসর্টের একটি ড্রোন ভিউ দেখে নেওয়া যাক। যে বিকেল চারটে মানে এখানকার দুপুর, প্রায় দুপুর আর কি। তো আমরা এই কচ্ছেরাম সাফারির জন্য বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি চলে এসছে, আমাদের গাড়ির ড্রাইভার ইউনিস ভাই থাকবে, উনি দেখিয়ে দেবেন সব কিছু। চলুন যাই। যত এগিয়ে যাচ্ছি ততই জনবসতি কমতে শুরু করেছে। প্রায় 15 কিলোমিটার যাওয়ার পরে একটা গ্রাম দেখতে পেলাম, এখানে ময়ূর মুরগির মতো চড়ে বেড়ায়।
প্রবেশ করে গেছি, প্রচন্ড হাওয়া বইছে। কচ্ছেরান দুটো আছে, একটা হচ্ছে গ্রেট কচ্ছেরান, একটা হচ্ছে লিটল কচ্ছেরান। আমরা আসছি লিটল কচ্ছেরানে। গ্রেট কচ্ছেরান প্রায় 11,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া, আর লিটল কচ্ছেরান প্রায় 5,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া। কচ্ছেরানের জনপদি প্রবেশ মূল্য 250 টাকা, ক্যামেরা চার্জ 200 টাকা, তবে ড্রাইভারদের টাকা দিলে এরাই পারমিশন বার করে দেয়। এই ধুধু প্রান্তরে অবশেষে আমরা একটা কাটা ঝোপে প্রবেশ করলাম মরুশিয়াল দেখার জন্য। কিন্তু গিয়ে তো হতবাক, এখানে অসংখ্য চিত্রগ্রাহক বসে আছে ওত পেতে ছবি তোলার জন্য। ছবি তোলা নয়, এ তো মনে হলো যুদ্ধ শুরু হলো। মরুশিয়াল দেখে ঝোপ থেকে বেরিয়ে আবার শুরু হলো পথ চলা। ছোটো দূরে আমরা ওয়াইল্ড অ্যাস দেখতে পাচ্ছি, চেষ্টা করছি কাছে যাওয়ার, এখন পালিয়ে না যায় কাছে গেলে। দেখলে দূরে দেখতে পাচ্ছেন বন্য গাধা অনেকটাই দূরে। অনেকদিনের স্বপ্ন ছিল যে কচ্ছেরান আসবো। মাধ্যমিকে যখন ভূগোলে ম্যাপ পয়েন্টিং করতাম তখনই কচ্ছেরানের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল, তো সেই সৌভাগ্য আজকে হয়েছে। আগেই আমাদের সামনে দিয়ে নীলগাই পালিয়ে গেল, আর নীলগাই সহ আমরা দেখেছি বুনো গাধা বা ওয়াইল্ড অ্যাস, আমরা দেখেছি মরুশিয়াল। এছাড়া নেকড়ে থাকে, হায়না থাকে, চিংকারা থাকে, কৃষ্ণসায়র থাকে, আরও অনেক বন্য জীবজন্তু কিছু আছে, কিছু সরীসৃপ থাকে, সাপ থাকে, 200-এরও বেশি প্রজাতির পাখি এখানে দেখতে পাওয়া যায় কচ্ছেরানে। 30টারও বেশি প্রজাতি দেখতে পাওয়া যায়। ধুধু প্রান্তরে মাটিগুলো দেখুন কেমন ফুটি ফাটা হয়ে গেছে, একদম মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এইখানে কিন্তু এই মাটিগুলো লবণাক্ত মাটি, ফলে চাষবাস কিছু হয় না। এই জন্য এই এরিয়াকে অনেকে সল্টেড ডিজার্ট বলে। আবার এই মাটিতে নুন বেশি থাকার জন্য একটু চারিদিকে সাদা সাদা থাকে, সেই জন্য একে আবার হোয়াইট ডিজার্টও বলে। কেউ বলে সল্টেড ডিজার্ট, কেউ বলে হোয়াইট ডিজার্ট। সে যাই হোক, আমরা কচ্ছেরানে এসে বেশ ভালোই এনজয় করছি, আনন্দ উপভোগ করছি। মনে করা হতো যে এই কচ্ছেরান আরব সাগরের অংশ ছিল, পরবর্তীকালে কোনো কারণে আরব সাগর থেকে বিচ্ছিন্ন হয়ে জল শুকিয়ে গিয়ে এই লবণাক্ত মরুভূমিতে পরিণত হয়। এখানে সারা বছরই বছরের বেশিরভাগ সময় জলে ঢাকা থাকে, শীত এবং গ্রীষ্ম বাদ দিয়ে। তো ওই সারা বছর ঢাকা থাকে বলে এই সময় এই লবণাক্ত জলাশয়ে পরিণত হয়েছে। রান কথার অর্থ হচ্ছে লবণাক্ত জলাশয়, আর এটা কচ্ছ জেলায় অবস্থিত বলে কচ্ছেরান। হ্যাঁ, নুনটা লাগছে খেতে একটু। লবণের জন্যই কিন্তু এখানে সল্টেড মরুভূমি বা সল্টেড ডেজার্ট বলা হয়। আর এই লবণ তৈরি কিন্তু এখানকার লোকের একটা অনেক জীবিকা নির্বাহ করে থাকেন এই লবণ তৈরির মাধ্যমেই। মাটির নিচ থেকে জল তুলে সেই জল এখানে জমিতে ধারণ করা হয়। এখানে মাটির নিচে যে জল, তাতে জলটাই লবণাক্ত, সেই জল ধারণ করে বাষ্পীভূত করার পর এই লবণ তৈরি হয়। একটু দেখে নেওয়া যাক এখানকার ড্রোন ভিউ।
অবশেষে আমরা এই মরুভূমির মাঝে একটি জলাশয় খুঁজে পেলাম যেখানে নাকি ফ্লেমিঙ্গো দেখতে পাওয়া যায়। বিশাল এই মরুভূমির মাঝে চারিদিকে ধুধু প্রান্তর, তার মাঝে শুধু এই কয়েকটি কাটা ঝোপ গাছ, কাটা গাছ আর একটা লেক পেলাম। এগুলো মরু উপত্যকা না, এ মৃত্যু উপত্যকা। আমরা এখন মূল জনস্রোত থেকে প্রায় 50 কিলোমিটার দূরে আছি। এখানে কাউকে ছেড়ে দিলে তার পক্ষে হেঁটে ফিরে যাওয়া মুশকিল। এই মরুভূমির মাঝে একটি লেকের পাশে এলাম ফ্লেমিঙ্গো দেখবো বলে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন ফ্লেমিঙ্গো। গোপ্রো ওয়াইড অ্যাঙ্গেল বেশি, জুম বেশি করা যায় না বলে আসছে কিনা বুঝতে পারছি না, তবে আমি আলাদা করে মোবাইলে তুলে আপনাদের দেখাচ্ছি। চোখের সামনে একটি ঈগল পাখি উড়ে গেল। তবে সন্ধ্যে ঘনিয়ে আসায় আমরা জলাশয়ের চারপাশটা একটু ঘুরে দেখতে লাগলাম। কিছু বুনো শুয়োর আমাদের গাড়ির শব্দে জঙ্গলে প্রবেশ করল। সন্ধ্যে নামতেই আমরা রিসর্টে ফিরে এলাম। আমরা যে কচ্ছর রানে ঘুরলাম, সমস্ত জীবজন্তু এবং পাখি দেখলাম, সেটা হচ্ছে আমাদের এই ইউনিস ভাইয়ের সৌজন্যে। তো যদি কখনো আপনারা বেড়াতে আসেন, ইউনিস ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা দিন, ইনি আপনাদের গাড়ি করে ঘুরিয়ে দেবে। মেরা নাম হ্যায় ইউনুস ভাই, লিটল রান অফ কচ্ছ, LRK গাইড, 9992492467। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।